দু বছর করোনার ধাক্কা সামলে অবশেষে শুরু হলো সোনারপুর বইমেলা। আর সোনারপুর রেল কোয়ার্টার পার্কে এই বইমেলা শুরু হওয়ায় যথেষ্ট খুশি বইপ্রেমীরা। ইতিমধ্যেই শতাধিক স্টল উপস্থিত হয়েছেন এই বইমেলায়, আছেন বিভিন্ন প্রকাশনী সংস্থাও। একদিকে যেমন এই বইমেলাকে কেন্দ্র করে উৎসাহ সাধারণ মানুষের মধ্যে, তেমনি উৎসাহ সোনারপুরবাসীর মধ্যেও। 9 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত চলবে সোনারপুর বইমেলা। বইমেলা এবারের থিম কোচবিহার জেলা। 33তম বইমেলার থিম সঙ্গে উঠে এসেছে 3 দশকের আওয়াজ শোনো, বই পড়ো, বই কেনো। মূলত বিশিষ্ট শিল্পপতি সমর নাগ এবং সাহিত্যিক প্রচেত গুপ্তর হাত ধরে বইমেলার সূচনা হলো। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সত্যব্রত পালও। মূলত বইমেলাকে কেন্দ্র করে এতদিন সোনারপুরের মানুষ দেখে এসেছেন যে ছবি, সেই ছবিকে আবার নতুন করে তুলে ধরা হলো। রেল কোয়ার্টার পার্কে জায়গা সংকুলনের কারণেই মূলত বইমেলার বিভিন্ন স্টলকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। থিম প্যাভিলিয়ন করা হয়েছে, বানানো হয়েছে ফুড কোর্ট সহ বিভিন্ন কিছুই। বিভিন্ন স্কুল থেকে শুরু করে শিক্ষক সমাজও এদিন উপস্থিত হয়েছিলেন এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে। ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি সমর নাগ ও প্রচেত গুপ্ত, ছিলেন অন্য অন্য মানুষজনও। বিভিন্ন কবি সাহিত্যিকের বইও এদিন এই মেলা থেকে প্রকাশনা করা হয়। মূলত প্রথম দিনেই বইমেলাতে ছিল যথেষ্ট ভিড়। মনে করা হচ্ছে রবিবার বা শনিবার আরও বেশি ভিড় হবে, মেলার দিন যত গড়াবে ভিড় তত উপচে পড়বে। বিভিন্ন নতুন বইয়ের সম্ভার যেমন একদিকে আছে, তেমনি আছে অনেকগুলি পুরানো বইয়ের দোকানও, যেখান থেকেও মানুষজন বই কিনছেন এবং উঁকি মেরে দেখছেন। পুরানো বইগুলি থেকে বিভিন্ন নামি দামি বই, যেগুলি মূলত আর মুদ্রণী হয় না, সেই রকম কিছু বইকে খুঁজে পাচ্ছেন পাঠকরাও। আর পাঠকদের এই বই খুঁজে পাওয়ার উৎসাহতে নতুন করে তাই পুরানো বইয়ের দোকানদাররাও যথেষ্টই খুশি। ইতিমধ্যেই শিশু সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন সংগঠনেরও স্টল এখানে দেওয়া হয়েছে। প্রথম দিনের যে ভিড় লক্ষ্য করা গেছে তাতে উদ্যোক্তারা যথেষ্টই খুশি। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।